গাছ কিন্তু দারুণ একটি অনুষঙ্গ আর আপনার সন্তানকে বেড়ে উঠতে বাগান করা সহ নানান উপায়ে পরিবেশের সাথে সম্পৃক্ত করুন। সহসবুজ হচ্ছে আমরা ক্রমাগত সবুজ সম্প্রসারণে কাজ করছি এবং নগরবাসী এই উদ্যোগগুলো নিশ্চয় করে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর শহর বিনির্মাণে ভূমিকা রাখছে। এই যে আগামী প্রজন্মের কথা বলছি, যে প্রজন্মের নেতৃত্ব দেবে আজকের শিশুরা, তাদেরকেই যদি আমরা এই উদ্যোগগুলোর সাথে সম্পৃক্ত করতে পারি, যখন আমরা সিনিয়র সিটিজেন্স বা বাবা মারা আমরা ছাদের বাগানে কাজ করছি, ঘরের ভেতরে ইনডোর গাছগুলোকে যত্ন করছি, তখন যদি শিশুদেরকে একটু তার সাথে যুক্ত করতে পারি, একটু আগ্রহী করে তুলতে পারি, তাহলে কী হবে, তারাও ছোটোবেলা থেকেই এক সবুজ মনস্ক হিসেবে তৈরি হবে। তারা যখন দেখবে তার সামান্য যত্নেই বা একটু পানি দেওয়াতেই একটা গাছের নতুন পাতা ছাড়ছে, একটা গাছের ডালপালা মিলছে। এই যে এই এই বিষয়গুলো যখন তার মধ্যে এক ধরনের রিপল ইফেক্ট তৈরি করবে, এটা দীর্ঘমেয়াদে তার প্রতি, সবুজের প্রতি তার মধ্যে এক ধরনের ভালোবাসার বোধ তৈরি করবে, একটি দায়িত্ববোধ তৈরি করবে। এই যে সবুজ মনস্কতা, এটি আসলে দীর্ঘমেয়াদে নতুন প্রজন্মকে আগামী দিনের জন্য সবুজ রক্ষায় দায়িত্ব নিতে উৎসাহিত করবে এবং সবুজ বিরোধী কোনো কার্যক্রম তাদের দ্বারা করা অনেক কঠিন হয়ে পড়বে। তার মানে আমি যেটি বলার চেষ্টা করছি, যখন তারা একটা পর্যায়ে নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করবে, দেশের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করবে, তখন তাদের সিদ্ধান্তে, চিন্তায়, মননে, উদ্যোগে যাতে সবুজ প্রাধান্য পায়, যাতে পরিবেশ বিনাশী, সবুজ বিনাশী কোনো কার্যক্রম তাদের দ্বারা না হয়, সেটি কিন্তু বীজ বপন করতে পারেন এখন, এবং আপনি আপনার সন্তানদের এখনই আপনার সবুজ উদ্যোগের সাথে যুক্ত করে এবং তাদেরকেও একটু সবুজ কার্যক্রমের সাথে অন্তর্ভুক্ত করে। পাশাপাশি যখন একটা শিশু গাছের প্রতি তার একটা ভালোবাসার বোধ নিজের মধ্যে তৈরি করবে, তখন আমরা নিশ্চয়ই দেখবো যে সে অন্য ভিডিও গেমস বা কম্পিউটার গেমসের সাথে বা মোবাইল ফোনের সাথে কম যুক্ত থাকবে। সে যেহেতু বাইরে যাওয়ার সুযোগ পাচ্ছে না, সে যেহেতু বিভিন্ন কিছু করে তার সময়, অবসর সময়কে পার করছে, সেখানে সে যদি গাছের প্রতি যুক্ত থাকে এবং গাছের প্রতি এক ধরনের তার মধ্যে আগ্রহ তৈরি হয়, সে কিন্তু নিশ্চয়ই করে অনেক অসামাজিক কাজ থেকে নিজেকে বিরত রাখবে এবং সত্যিকার অর্থেই প্রকৃতির সাথে যুক্ত থেকে নিজেকে প্রকৃতির মতো করে, উদার করে, বড় করে গড়ে তুলতে নিজের ভূমিকা রাখবে।